আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ান স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড সে যে দেশেরই হোক, দেখলে আপনার খেতে ইচ্ছে করবেই। আজকেরটিও এর ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। এখানে রয়েছে চিকেন কাটলেট, চিকেন বল, চিকেন রোল সহ চিকেনেরই আরও অনেক আইটেম। রয়েছে চিংড়ি সহ নানা জাতের সামুদ্রিক মাছ। আরও একটি স্পেশাল আইটেম এখানে রয়েছে, যেটি হয়তো আমরা খেয়ে অভ্যস্ত না, সেটি হচ্ছে অক্টোপাস। তো আমরা সাধারণত বাঙালিরা অক্টোপাস দেখলেই আমাদের খেতে ইচ্ছে করে না, কিন্তু এটা মালয়েশিয়াতে অনেকেরই ফেভারিট। এর আগে আমি ব্যাংককে দেখেছিলাম, তারা স্ট্রিট ফুড হিসেবে তেলাপোকা, ঝিঝি পোকা এই জাতীয় অনেক পোকা ফ্রাই করে রাস্তায় বিক্রি করে। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই স্ট্রিট ফুড দোকানে কত সুন্দরভাবে পরিবেশসম্মতভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার খাবার কাস্টমারদেরকে পরিবেশন করছে। আমাদের দেশেও হয়তো এই আইটেমগুলো আপনি খেতে পারবেন, তবে আপনাকে অবশ্যই যেতে হবে ভালো বা নামি দামি কোনো রেস্টুরেন্টে এবং গুনতে হবে মোটো অঙ্কের টাকা। সেখানে আপনি এখানে মালয়েশিয়াতে সাধ্যের মধ্যেই আপনি এই সেবাগুলি পেয়ে থাকবেন স্ট্রিটেই। পার স্টেক এখানে খেতে পারবেন মাত্র 2 থেকে 3 আরএমের মধ্যেই। আরএম হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিট। তো 1 রিঙ্গিট সমান সমান বাংলাদেশি 21 থেকে 22 টাকা, অর্থাৎ আপনার 50 থেকে 75 টাকার মধ্যে আপনার প্রাইস আসবে পার স্টেক। আর এই খাবার দোকানগুলো ভ্রাম্যমাণ হওয়ার কারণে কুয়ালালামপুরের প্রায় সব জায়গাতেই এদের বিচরণ দেখা যায় এবং সবখান থেকেই আপনি এগুলো সেবা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বাকি ভিডিও, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।